ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এইট ফ্ল্যাশ নিউজে, সাথে আছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। লন্ডন ও ইউরোপে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব, নিজস্ব জায়নামাজ আর মুখে মাস্ক পরে মুসল্লিরা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। এদিকে ইতিহাসে প্রথমবারের মতো কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাত্র হাজারখানেক হাজি নিয়ে পবিত্র হজ পালিত হয়েছে। হজ খুতবায় খতিব সাহেব মহামারী মুক্ত পৃথিবীর জন্য মুসলমানদের সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করেন। গত মধ্যরাত থেকে গ্রেটার ম্যানচেস্টারের ইস্ট ল্যাঙ্কাশায়ার এবং ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দাদের একে অন্যের সাথে ইনডোর আউটডোর মেলামেশা বন্ধ করে আদেশ জারি করা হয়েছে। হেলথ সেক্রেটারি মার্ক হ্যানকক জানিয়েছেন, দেশের জনগণের নিরাপদ রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মেয়র অ্যান্ডি বার্নাম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এইসব অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মার্ক হ্যানকক সরকারি গোল্ড কমিটি, স্থানীয় প্রশাসন কাউন্সিল, মেয়র সহকারী সভা করে এই সিদ্ধান্তের কথা জানান। ঈদ যাত্রায় সড়কে জড়ল শিশু ও নারীসহ 11 জনের প্রাণ, নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। শুক্রবার সকালে পৃথক দুর্ঘটনায় সিলেটে একই পরিবারের 4 জন সহ 5 জন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার 3 জন ও হবিগঞ্জের বাহুবলে 3 জন নিহত হয়েছেন। আন্ত মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছেন বিমানের সিলেটে লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু। এ সময় বিমান সিলেটে যাত্রীদের আইসোলেশন সেন্টারের কথা জানালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান সেটাও সম্পন্ন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিমানের আন্ত মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ঈদ যাত্রায় ঢল নেমেছে পথে পথে মানুষের উপচে পড়া ভিড়। যানজট আর পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হয়। পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পিত্ততলী অপসারণ করতে সপ্তাহের শুরুতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক টুইটে বিশ্ববাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, আমি করোনাময় আল্লাহর কাছে আমাদের দেশ এবং পুরো বিশ্বকে এই মহামারী থেকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রার্থনা করছি। আফগানিস্তানের লোহার প্রদেশে শক্তিশালী একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত 17 জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ঈদ উপলক্ষে তালেবান বিদ্রোহীদের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে আগে এই মামলা হলো। এই ছিল চ্যানেল এইট আজকের ফ্ল্যাশ নিউজ। আপনাদের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।